সরকারিভাবে ঘোষণা না হলেও সূত্রের খবর 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত চলতে পারে শীতকালীন অধিবেশন। হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর এটাই সংসদের প্রথম অধিবেশন। আবার এই অধিবেশন শেষ হওয়ার পরই রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যাবে, ফলে এই অধিবেশন রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। খবর, শীতকালীন অধিবেশনেই এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করতে পারে সরকার। পাশাপাশি ওয়াক অফ সংশোধনী বিল 2024 নিয়ে আলোচনা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি নির্বাচনী সভায় বলেছিলেন যে শীতকালীন অধিবেশনেই এই বিলটি পাশ করা হবে। ওয়াক অফ সংশোধনী বিল 2024 বর্তমানে সংসদীয় যৌথ কমিটিতে রয়েছে। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যে বিলের সমস্ত চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ওয়াক অফ নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি তৈরি হয়েছে তাতে নিত্যদিন বিবাদ হচ্ছে। শেষ পর্যন্ত কমিটি কি রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্র বিলটি পাশ করায় কিনা সেদিকে নজর থাকবে। ওই ওয়াক অফ ইস্যুতে ফের সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতকালীন অধিবেশনে সবচেয়ে বেশি নজর যেদিকে থাকবে সেটা হলো এক দেশ এক নির্বাচন বিল। মোদি সরকার আদৌ এই অধিবেশনে এই বিল পেশ করে কিনা, করলেও সেটার রূপরেখা কেমন হবে সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলে। বিলটি পেশ করলে এনডিএর শরিক দল এবং বিরোধীদের ভূমিকা কি হয় সেটাও দেখার। এই মুহূর্তে মোদি সরকারের হাতে এক দেশ এক আইন পাশ করানোর মতো সংখ্যাবল নেই। এদিকে 26 নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার 75 বছর পূর্তি উপলক্ষে লোকসভা এবং রাজ্যসভার একটি যৌথ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই বিশেষ অধিবেশনটি পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হবে। এখানে 26 নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয় এবং ভারতের সংবিধান পূর্ণভাবে কার্যকর হয় 26 জানুয়ারি 1950 সালে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।